হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজকের ভিডিওটিতে মূলত আপনারা অনেকে জানতে চাইছেন যে আসলে বাংলাদেশ রেলওয়ের ওএমএন পদে যেই নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই ওএমএন পদের কাজ কি তো আজকের ভিডিওটিতে মূলত এই বাংলাদেশ রেলওয়ের ওএমএন পদের কাজ কি প্রমোশন বেতন ভাতা পোস্টিং কোথায় হবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি অন করে দিবেন আমাদের এই চ্যানেলে সব ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রতিদিনই আপলোড করা হয় আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চলমান সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেছন থেকে দেখে আসতে পারেন আর অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো আমি যদি শুরুতে বেতন ভাতা নিয়ে আলোচনা করি তাহলে এটি হচ্ছে গ্রেড উনিশের একটি চাকরি অর্থাৎ আপনাকে বেতন দেওয়া হবে আট থেকে বিশ টাকা তো এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন তো এবার যদি পোস্টিংয়ের কথা বলি আপনাকে অনেকেই জিজ্ঞেস করে থাকেন আপনারা যে পোস্টিং কি জেলায় হবে কিনা তো এখানে মূলত আপনাকে যেখানে পোস্টিং দেওয়া হয় সেখানেই কাজ করতে হবে আপনাকে নিজ জেলায় পোস্টিং দিবে এমন কোনো কিন্তু নির্দিষ্ট নিয়ম নেই তো এরপর যদি আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করি অর্থাৎ ছুটি নিয়ে আলোচনা করি তাহলে এখানে মূলত ছুটির পরিমাণ খুবই কম দেখা যায় প্রায় তেমন একটা কিন্তু ছুটি দেখা যায় না কারণ সব সময় কিন্তু কোথাও না কোথাও কাজ করতে হয় তবে প্রয়োজনে কিন্তু আপনাকে ছুটি দেয়া হবে তো এবার যদি আমি বাংলাদেশ রেলওয়ের ওয়েমেন পদের কাজ নিয়ে আলোচনা করি তাহলে এই পদের কাজ হচ্ছে মূলত যে কোনো ধরনের দুর্যোগ ঘটিত সমস্যায় রেললাইনের লাইনের স্লিপার যদি নষ্ট হয়ে যায় অথবা অনেক সময় দেখা যায় যে কি রেল লাইন বেঁকে যায় তাছাড়া বৃষ্টির সময় অথবা অন্য যে কোনো সময় কোনো কারণে যদি রেল লাইনের নিচে পাথর সরে যায় তখন কিন্তু রেল চলাচলে বিঘ্ন ঘটে তাছাড়া অনেক সময় দেখা যায় যে কি ট্রেন দুর্ঘটনায় পড়ে দুর্ঘটনায় পড়ার পরও কিন্তু রেল লাইন নষ্ট হয়ে যায় অর্থাৎ মূলত এ রেল লাইন মেরামত করাই হচ্ছে এ ও পদের মূল কাজ অর্থাৎ কোনো কারণে যে কোনো সময় যদি রেল লাইন নষ্ট হয়ে যায় অথবা রেল চলাচল উপযোগী রাখার জন্য রেল লাইন কিন্তু সবসময় মেরামতের কাজ করতে হয় এই মেরামতের কাজটাই মূলত করে থাকে রেলওয়ে যে ওয়েমেনরা আছে সে ওয়েমেন অর্থাৎ মূল কথা যদি বলি আমি এক কথায় তাহলে রেল লাইন মেরামত করাই হচ্ছে ওয়েমেন পদের মূল কাজ তো ডিআরভিওস আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন